সুপির আসসালামু আলাইকুম বিডি ইলেকট্রিক করকেটুপ চ্যানেলের পক্ষ থেকে আপনার জানান আমন্ত্রণ তো সুপী বেজমুদ্রা আসলে মূলত আমরা আজকে যে জন্য বিলটিউ করতেছি সেটি হচ্ছে এরকম সিলিং ফ্যান যখন সিলিং ফ্যানগুলা কিন্তু কয়েল সম্পূর্ণ কিন্তু দেখেন ঠিক আছে কিন্তু এখানে মেন সমস্যা হচ্ছে কি যখন ক্যাপাসিটা চেঞ্জ করা হোক বা যে কোনো কারণবশত হোক দেখা গেছে কি প্যান্টটি রানিং হচ্ছে না কেন রানিং হচ্ছে না সেই জিনিসটি আসলে মোট জানার জন্য চেষ্টা করব আসলে মূলত হচ্ছে এখানে আমাদের দেখেন সম্পূর্ণ লুপগুলো কিন্তু ঠিক আছে লোভগুলো কিন্তু ঠিক আছে কিন্তু ক্লুবের তার থাকার পরেও থাকার পরও কিন্তু আসলে মূলত হচ্ছে এই প্যান্টটি রানিং হচ্ছে না মানে ক্যাপাসিটার চেঞ্জ করে দেওয়া হয়েছিল তারপরও রানিং হচ্ছে না কেন রানিং হচ্ছে না আসলে মূলত এই জন্যই আজকে ভিডিওটি করতেছি তা জানার জন্য চেষ্টা করবো সাথে থাকবেন সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আসলে মূলত হচ্ছে আমাদের যে যে লোভগুলো আছে সেই লোভগুলো কিন্তু সঠিক আছে মাপ দিয়ে আমি দেখেছি তো আসলে মূলত হচ্ছে এখনও এখানে আমাদের যে জিনিসটি তো এখানে আমাদের যে জিনিসটি হচ্ছে লোভগুলো কিন্তু সম্পূর্ণ ঠিক আছে দেখতে পাচ্ছেন এই লোভগুলো কিন্তু সম্পূর্ণ ঠিক আছে তো থাকার পরও আসলে মূলত হচ্ছে এখানে যেই কয়েলটি সম্পূর্ণ কয়েলগুলো কিন্তু ঠিক আছে রানিং এবং স্টার্টিংয়ের কয়েল সম্পূর্ণ ঠিক আছে কিন্তু মেন কথা হচ্ছে যখন প্যান্টটি রানিং করা হয় মানে চালু করা হয় তখন কিন্তু প্যান্টটি মানে ঘুরে না কেন ঘুরে না সেই আসলে জানানোর চেষ্টা করব। তো আসলে মূলত হচ্ছে কি এখানে আপনারা দেখতেছেন যে কয়েলগুলো সম্পূর্ণ কারেক্ট আর এখানে যে কারণ আর্মেসার আছে সেটাও ঠিক আছে তো মেইন সমস্যা হচ্ছে কি কারণে সমস্যাটি হয় সেটি হচ্ছে কখনো দেখা গেছে আমাদের যেই কয়েলগুলো থাকে সেই কয়েলগুলো কিন্তু পুরের নিচে দেখতে পাচ্ছেন কীভাবে নরচর করতেছে তো এভাবে যদি নরচর করে তখন একটা জাঁকনির সৃষ্টি হয় তার জন্য আসলে মূলত যে আমার এখান থেকে ম্যাগনেট দেওয়ার কথা সেই ম্যাগনেটটি বরাবর দিচ্ছে না কারণ এই কোয়েলটি এভাবে কাঁপা কাঁপে শুরু হয়ে যায় তার জন্য কিন্তু রানিং হয় না যেমন রানিং এবং স্টার্টিং দুটির কোয়েলই কিন্তু একবারে আমাদের দেখানোর চেষ্টা করব এটি কিন্তু দেখতে পাচ্ছেন এই যেমন উপরের নিচে উপরের নিচে উঠে আসে তো এই জন্য কিন্তু আসলে মূলত জাকুনি খায় এখানে যে রশির বান ছিল সেই রশির বানগুলো কিন্তু আসলে মূলত ভেঙে গেছে মানে ছিঁড়ে গেছে যেমন আমি পিসি দিয়ে যদি দেখাই রশির বানগুলো তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো এখান থেকে আমি দেখাচ্ছি যেমন এখানে দেখেন এই রসির বানগুলো কিন্তু ছিঁড়ে গেছে জাকুনি খাওয়ার কারণে অনেক সময় কয়েলগুলা কিন্তু কীভাবে ঝাঁকুনি মারে তার জন্য কিন্তু মূলত এখান থেকে যে ম্যাগনেট দেওয়ার কথা সেই ম্যাগনেট বরাবর দেয় না কারণ কয়েল জাকুনি থাকলে তো আর এখানে ম্যাগনেট তৈরি হবে না তো আর মূলত হচ্ছে এখানে দেখেন বানগুলো কিন্তু আসলে মূলত সম্পূর্ণ বানগুলো ছুটে গেছে এই যে এদিকে দেখতেছেন এদিকে দেখতেছেন এই যে বানগুলো ছিঁড়ে গেছে তো এই জন্য কিন্তু ঝাঁকুনি মারতেছে তো আমরা আবার পুনরায় এটি বাদাই করব মানে সুতা দিয়ে বেঁধে দেব বেঁধে দেওয়ার পর আমরা এটা বানিশ করবো তো মূলত এরকম যদি জাঁকুনি দেয় এটি সমাধান কি সমাধান হচ্ছে যে রশির বানগুলো ছিল যে দেখতে পাচ্ছেন যে রশির বানগুলো ছিল সেই রশির বানগুলো আমরা পুনরায় আবার এক একটা কয়েলের সাথে আমরা বেঁধে দেব যেমন এখানে যে রশির বান ছিল সেই রশির বানগুলো কিন্তু ভেঙে আমাদের যে ফ্যানের বড়ি আছে সেই ফ্যানের বড়িতে কিন্তু পড়ে গেছে আপনি দেখতেছেন পাউডার হয়ে গেছে তো এখানে মূলত হচ্ছে আমরা এখন কী করবো সেটিকে হচ্ছে আমরা পুনরায় আবার এক এটিকে আমরা বাদাই করবো একের সাথে একটার সাথে আর একটাতে আমরা সুতা দিয়ে বেঁধে দেবো বেঁধে দিয়ে আমরা বানিশ করব বা যদিও আপনারা বাদাই নাও করেন তাহলে কিন্তু আমাদের কমন কিন্তু বানিশ করতেই হবে কারণ যখন বানিশ করা হবে তখন কিন্তু কার উপরের নিচে উঠবে না দেখতে পাচ্ছেন উপরের নিচে উঠে যাচ্ছে তো যখন প্যান্টটি ইয়ে করা হয় চালু করা হয় তখন কিন্তু কি কোয়ালিটি শুরু ধরে হুম তখন কিন্তু রানিং হয় না ফ্যানটি চালু হয় না তো সেক্ষেত্রে কিন্তু আপনার যেমন গোড়াতে আপনারা এখানে বানিশ বানিশ দিয়ে দিতে হবে এখানে বানিশ দিয়ে দিলে কোয়ালিটি আটকে যাবে এখানে বানিশ দিয়ে দিলে আমাদের যেই বডি আছে সেই বডির সাথে কিন্তু ফ্যানটির মানে বানিশ করলে বানিশটি শুকালে আমাদের ফ্যানটি কিন্তু মূলত মানে আটকে যাবে আর এখানে কিন্তু কার জাকুনি মারবে না তখন কিন্তু আমাদের মূলত হচ্ছে এই এখান থেকে জাকুনি আর মারবে না তখন কিন্তু আমাদের ফ্যানটি সঠিকভাবে ঘুরবে তো এটি আমাদের মানে এক শিক্ষকের আমি যে স্কুলে লেখাপড়া করেছিলাম সেই স্কুলের শিক্ষকের নিমেই স্যার তো ওনার বাসা থেকে আমি খুলে এনেছি তখন গিয়েছিলাম বলছি যে ফ্যান ঘুরে না চলো ঘুরে তখন একটি ক্যাপাসিটার নতুন এনেছিলাম ক্যাপাসিটার লাগানোর পর দেখতেছি রানিং হচ্ছে না তখন আমি বলছি যে ভিতরে কয়েলে যে কোনো প্রবলেম বা সমস্যা আছে তো এটি আমরা অবশ্যই নিয়ে যাব। নিয়ে গিয়ে কাজ করে তারপর আপনাকে দেবো তো আমি নিয়ে আসলাম নিয়ে আসার পর সম্পূর্ণটা খুললাম এবং লোভের যে তারগুলো আছে সেগুলো তার কিন্তু সম্পূর্ণ কিন্তু একবার ইনটেক ছিল উপর থেকে মাপ দিলাম চারটা তারে চারোটা কয়েলে কিন্তু আমরা মাপ দিলাম মাপ দেওয়ার পরে দুটো কয়েলের চারটে টার্মিনালে আমরা মাপ দিলাম যে লোভগুলো আছে সেই লোভগুলো কিন্তু আমাদের সঠিক একেবারে সঠিক ছিল মাপ কিন্তু রানিং হচ্ছে না আমি আমার বাসাতে এনেও কিন্তু মানে আমার যে দোকান যে রুমটি আছে সেখানে কিন্তু এনে আমি চেক দিয়ে দেখতেছি যে চারটের ল্যান কিন্তু আমার উপর থেকে যখন ফ্যান খোলার আগে উপর থেকে কিন্তু এনেছি তখনও কিন্তু চারটের মানে যেই পয়েন্ট আছে রানিংয়ে এবং স্টার্টিংয়ে কয়েল বরাবর আছে কিন্তু ফ্যানটি আবারও আমি ক্যাপাসিটার ফিটিং করে আবারও চালু করতে চেয়েছি তখন কিন্তু চালু হচ্ছে না এটির মূলত যখন এমনি গুরুণ দিয়ে দেওয়া হয় তখন কিন্তু রানিং হয় তো রানিং হওয়া ততটুক না মানে হালকাভাবে থাকে আর এই কোয়ালিটি কিন্তু গরম হয়ে যায় তো আসলে মূলত আমরা আজকে কী করবো আমাদের যে লুপটি আছে সেই লুপটি বাদাই করব লুপটি বাদাই করার পর তারপর আমরা এখানে কিন্তু আমরা বানিজ দেবো বার্নিশ দিয়ে আমরা হিডি দেবো হিড়ি দিয়ে শুকাবো তারপর আমরা পুনরায় আবার মানে ফ্যানটিকে ফিটিংস করে আবার চেক করব তো তাও চেকের যে বিজিউটি আছে সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো চেক করার সময় এই প্যান্টটি যেহেতু একটি ডেঞ্জারাস একটি প্যান্ট হয়ে গেছে কারণ এই প্যান্টটি কিন্তু যেহেতু জাকুনি মারার কারণে কিন্তু প্যান্টটি রানিং হচ্ছে না দেখতে পাচ্ছেন উপর নিচে যাচ্ছে আমি আবারও আমার হাতটি থির করে নিচ্ছি ক্যামেরাটি যেমন আমাদের যে ভিতরে যে আছে এটি কিন্তু মূলত এবং কিন্তু মারা দেখে কিন্তু আসলে মূলত এখানে যে পেপারটি আছে তো আরেকটি কাজ করা যায় সেটি হচ্ছে কি এখানে যেই পেপার আছে সেই পেপারের পাশে যেটি দেখাচ্ছি বেশি অতিরিক্ত লুজ সেটিতে কিন্তু আমরা পেপার দিয়ে দেবো এখান দিয়ে সাইডে দিয়ে দিতে পারি বা এখানে দিতে পারি তো এখানে সাইডে দিয়ে কিন্তু পেপার দিয়ে দিলে হবে পেপার দিয়ে আমরা কিন্তু ইয়ে করে দেব। মানে বানিশ করে দেব যেমন এই পেপারগুলো দেখতেছেন সেরকম আলগা একটি পেপার ভিতর দিয়ে ঢুকাবো ঢুকালে তখন কিন্তু কার জাঁকুনিটা থাকবে না যদি সুতা দিয়ে বাদাই করে দেন তারও সবচেয়ে ভালো একটা আরেকটার চান্দে ধরে রাখবে তখন কিন্তু কার জাঁকুনিটা মারবে না তখন আমরা এই যেটি ফাঁকা আছে যেমন এটার ভিতরে কিন্তু পেপার আছে আমরা এটির ভিতরে কিন্তু আর একটা ছোটো করে পেপার কেটে আমরা দিয়ে দেব এবং সাইডে দিয়ে পেপার দেবো পেপার দিয়ে আমরা বানিশ করে দিলে তখন কিন্তু আমাদের মূলত হচ্ছে এই কয়েলটির যে ঝাঁকুনিটা সেই ঝাঁকুনিটা বন্ধ হয়ে যাবে এবং চালু হয়ে যাবে মানে প্যান্টটি ঘুরবে তো আমরা এই কাজটি এখানে করেছি এখানে করার পরও আমরা আর একটা দাপে আরেকটি ভিডিও দেব সেটি হচ্ছে যে পেপারগুলো আমরা যখন ঢুকাবো তখন কিন্তু আরেকটি ভিডিও আপনাদের দেব তো মূলত হচ্ছে এই প্যান্টটি কেন রান্নিং হচ্ছে না কয়েল ভালো কিন্তু রান্নিং হচ্ছে না কেন সেই জন্য কিন্তু আসলে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কি করলে আপনাদের যে কি সমস্যার কারণে আসলে মূলত কয়েল ভালো থাকার কারণে অনেক সময় দেখা গেছে কি ক্যাপাসিটিটা চেঞ্জ করার পরও প্যান রান্নিং হয় না সেই কারণে আবার আরেকটি হয় তখন দেখা গেছে আমাদের লোভ চারটি যেহেতু লোভ আছে সেই লোভ থেকে যদি একটি লোভ কেটে যায় যেমন দুটি তার যদি আমি আমরা শর্ট করে দেই। যেমন দুটিতে শর্ট করে দিলাম এবং একটি রান্নিং একটি স্টার্টিংয়ের থাকলো তো এখান থেকে যে কোনো একটি ওয়ের যদি বা লোবের তা যদি কেটে যায় সেই ক্ষেত্রে কিন্তু আসলে মূলত পেনটি রানিং হয় না হাতে গুরুন দিয়ে দিলে তারপরে কিন্তু রানিং হয় অনেকটি কারণ আছে সেই কারণগুলো অবশ্যই দাফে দাফে বিভিন্ন বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করব। তো মূলত হচ্ছে আমাদের এই যে ভিডিওটি সেটি হচ্ছে পেন রানিং হয় না কেন এবং কি করলে আমাদের যে রানিং হবে সেই জিনিসটি বোঝানোর চেষ্টা করেছি আশা করে বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন বা একটি লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন আমাকে অনেক ভাই অনেকজনে আমাকে কমেন্ট করেছিল আমার একটি ফ্যানের ভিডিও দিয়েছিলাম ফ্যানের কাজের কয়েল বাদার এবং ফ্যান খোলার অনেকে ভিডিও করেছিলেন যে ভাই আমাদের ফ্যানের কয়েলের যে সমস্যাটি আছে সেই সমস্যাটি তারা উল্লেখ করেছিল কমেন্ট করে তো আমি পাশে দিয়ে কিন্তু দেওয়ার জন্য চেষ্টা করব তো যদি এডিটিং করে যদি এডিটিং না করে তাহলে কিন্তু দিতে পারবো না তো এরকম অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে কয়েল ভালো আছে কিন্তু আমাদের প্যান্টটি রানিং হচ্ছে না বা চলতেছে না কেন বা কী আসে বিষয়ে বিস্তারিত একটু জানালে উপকৃত হব তো তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটি যে অনেক অনেকে অনেক রকম কথা বলেন তো কমেন্টের মাধ্যমে তো সম্পূর্ণগুলো কিন্তু আসলে উত্তর দেওয়ার মতন কাজ কখনও পড়ে না বা দেখা গেছে পড়লেও বা ভিডিও আকার দিলেও দেখা গেছে অনেকে বুঝতে চায় না তো আসলে মূলত হচ্ছে এখানে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কোয়ালিটি কিন্তু আসলে মূলত ভালো আসে কিন্তু কোয়ালিটি যখন অ্যাকুরেটভাবে থাকার পরও আমরা যখন প্যানের যে কোনো প্যানের যখন আমাদের যে লোকগুলো থাকে যেমন দিয়ে আমাদের চারটি ওয়ার আছে সেখান থেকে কিন্তু যখন মাপ দেওয়া হয় তখন কিন্তু আসলে মূলত মাফে কিন্তু পায় রানিং এবং স্টার্টিং যেমন এই প্যান্টটির হচ্ছে কি আমাদের উল্টা ঘুরে এই প্যান্টটি কিন্তু উল্টা ঘুরে কিন্তু উল্টা ঘুরে যত রকমের চেঞ্জ করা হয় উল্টা ঘুরে তারপরেও কিন্তু আমরা এই ভিডিওটি করেছি আপনাদের দেখানোর চেষ্টা করব যেমন যে কোয়েলটি আমি বললাম যে ভালো কয়েল তারপরে কিন্তু মানে আমাদের রানিং হচ্ছে না হাতে দিয়ে দিলে ডান দিকে দিলে ঘুরে বাম দিকে দিলে ঘুরে তার জন্য আমাদের সমস্যা হচ্ছে এখানে যে কয়েলের জাঁকুনিটা মারে সেই জাঁকুনির জন্য কয়েলটি রানিং হয় না আর মেন হচ্ছে আমাদের এই যে এই যে আছে বডিটি আছে বা ওই ফ্যানটি আছে সেটির চারটি ওয়ারে কিন্তু মাফে কারেক্ট কিন্তু আমাদের বডি শুট নেই সিম শুট নেই তারপরে কিন্তু ফ্যানটির ঘুরতেছে না রানিং হচ্ছে না এটিও একই সমস্যা কিন্তু যখন উল্টা ঘুরে পায়ের সময় উল্টা ঘুরে কিন্তু বাজে ঘুরে না তো এটি কিন্তু আমরা আরেকটি ভিডিও মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করবো আর মূলত হচ্ছে আমাদের যেই এই ফ্যানটি নিয়ে কথা বলতেছি এই ফ্যানটি আসলে মূলত আমাদের যে সমস্যাটি সেই সমস্যাটি আমরা বোঝানোর জন্য চেষ্টা করেছি আর যে কোনো মতামত থাকলে আপনাদের কমেন্ট করবেন আমি চেষ্টা করব সে ধরনের উত্তর দেওয়ার জন্য তো আমরা কিন্তু লোবের তার অলরেডি কেটে নিয়েছি চারটি তার কেটে নিয়েছি লাল দুটি এবং কালো দুটি তো আমরা কিন্তু লোভটি যে বাধাই করব সেটিও দেখানোর জন্য চেষ্টা করব। তবে লোভটি বাধাই করতে গেলে অনেক সময় নেয় তার জন্য কিন্তু আসলে দেওয়া হয় না বা একটু স্পিড করে দেওয়া হয় তো চেষ্টা করব তাও দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন আর আপনাদের যে কোনো মতামত থাকলে আপনারা কমেন্টে জানাবেন আর এই ফ্যানটি কিন্তু আমি ফিটিং করার পরও দেখাবো প্লাস লোভ বাদাই করার পরও দেখাবো প্লাস আমাদের যেই ফ্যানটিতে আমরা যখন ফিটিং করব ফিটিং করার পর তারপরে কিন্তু আমরা বাড়িতে আবার যখন রানিং করব তখন দেখাবো প্লাস যেখানে নেব যে স্যারের বাড়ি থেকে নিয়ে আসছি সেই স্যারের বাসাতে কিন্তু আমরা লাগানোর পর ফ্যানটি আপনাদের দেখানোর চেষ্টা করব যে প্যান্টটি রানিং হচ্ছে কি না তো আরেকটি জিনিস সকলে বলেন যে ভাই দেখালেন একটা কিন্তু প্যান্টটি কী কালার বা কী আসে বিষয় সেটি কিন্তু দেখালেন না তো অনেকে বলছে যে ভাই আপনার ফ্যান কাজ করছেন কিন্তু কয়েলের কিন্তু কোন ফ্যানের কাজ করছেন কোন ফ্যান নিয়ে ফিটিং করছেন অন্য ফ্যান ফিটিং করছেন সেটি বলে থাকেন তো আসলে মূলত আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সেটি হচ্ছে নিচের বাড়ি আর এটি হচ্ছে উপরের বাড়ি তো এই ফ্যানটি কিন্তু আপনারা খেয়াল করবেন আমরা কিন্তু এই ভিডিওটি কিন্তু দেওয়ার জন্য চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকার সাথে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ যারা এখন আমার ভিডিও একটি করি সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা আইকনটি চেপে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম